রাব্বুল আলামিন, আপনি তো কোরআনে বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, লা তাকনাতুমির রহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কি না হয়? আমার রহমত থেকে যেন নিরাশ না হয়। এই জন্য আপনার রহমতের প্রতি, আপনার দয়ার প্রতি আমার বড় ইয়াকিন। এই জন্য বারবার আমি পিছনের দিকে তাকাই, কোন সময় আপনার দয়ার নজর আমার প্রতি পড়ে, এই কারণে বারবার আমি পিছনের দিকে তাকাই আর আস্তে আস্তে যাই। কোন সময় আমার রব আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা দেয়, কোন সময় আমার রব আমাকে জাহান্নাম থেকে ফিরায় জান্নাতের রাস্তার দিকে বলে যে, হে বান্দা, তুমি জাহান্নামের দিকে যাও না, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, আমি তোমার জন্য জান্নাত লিপিবদ্ধ করেছি, তুমি জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাও। চব্বিশ নম্বর পারার সুরাতুল ঝুমারের আয়াতে কারিমা এটা। খুবই বরকতময় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি আয়াতের মধ্যে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, কি করেছে, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, আপনি তাদেরকে বলে দেন যে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কি হয়? তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ তাআলার রহমত থেকে, তুমি গুনাহ করো, তুমি অন্যায় করো, কিন্তু তুমি যেন এরকম মনে করো না যে আমি গুনাহ করেছি, আল্লাহ আমার এই গুনাহ মনে হয় মাফ করবে না। তুমি যেন এইরকম মনে করো না, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। পরবর্তী অংশে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, নিশ্চয় আমি ক্ষমাশীল ও দয়ালু, আমি ক্ষমাশীল এবং কি দয়ালু। তাহলে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যতই গুনাহ করুক, কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এরকম মনে করা যাবে না যে আমি এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে কি করবে না, মাফ করবে না। এরকম তুমি মনে করো না, এরকম তোমার মনে করার কোনোই সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কাকে কিভাবে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য গুনাহ হয়ে গেলে গুনাহগারের উচিত সাথে সাথে তাওবা করা। কি করা বলেন তো? তাওবা করা। বলে যে গুনাহগারের মধ্যে ওই গুনাহগার আল্লাহর কাছে প্রিয়, গুনাহগারও আবার আল্লাহর কাছে প্রিয়। বলে যে গুনাহগারের মধ্যে ওই গুনাহগার আল্লাহর কাছে প্রিয় যে গুনাহ করে আবার তাওবা করে। সুবহানাল্লাহ, কি করে? গুনাহ করে আবার তাওবা করে। এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসির আকরামগণ চারটা ঘটনা নিয়ে আসছেন। কয়টা ঘটনা? গুনাহ যতই করি না কেন, কোনো সময় কি হওয়া যাবে না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না বলেন? নিরাশ হওয়া যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার ফয়সালা করবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে এরকম করে তার ব্যাপারে ফয়সালা দিবেন। কি ফয়সালা দিবেন? সেই ব্যক্তি তার মিজানের পাল্লায়, তার গুনার নেকের থেকে গুনার পাল্লা ভারী হয়ে যাবে। কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে ঘোষণা দিবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। কি ফয়সালা হয়েছে? বলে যে জাহান্নামের ফয়সালা হয়েছে, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তার জন্য নির্ধারণ করেছেন, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাকে অনুমতি দিয়েছেন, তখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মা আনসাফতা রব্বি, আমার রব আমার প্রতি ইনসাফ করেনি, আমার রব আমার প্রতি কি করেনি,
ইনসাফ করেনি, আল্লাহকে বলবো যে আমার রব আমার প্রতি কি করেনি, ইনসাফ করেনি। আল্লাহ যখন বলবো যে তাকে জাহান্নামে নিয়ে যাও, তার নেকের পাল্লার থেকে বদির পাল্লা ভারী হয়ে গেছে, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও, ইনতালিকু বি আবদি ইলান নার, তাকে জাহান্নামে দিয়ে দাও, তখন ওই ব্যক্তি বলবে মা আনসাফতা রব্বি, আমার রব আমার প্রতি ইনসাফ করেনি। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি তোমার প্রতি কীভাবে ইনসাফ করলাম না, তুমি যদি নেকের কাজ করতে অবশ্যই তোমার জন্য জান্নাতের ফয়সালা হতো, কিন্তু তুমি তো গুনার কাজ বেশি করেছো, তোমার নেকের থেকে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে ফয়সালা অনুযায়ী যার নেকের কাজের থেকে গুনার কাজের পাল্লা ভারী হয়ে যাবে সে জাহান্নামে যাবে, তাহলে আমি তোমার প্রতি কী রকমের ইনসাফ করলাম না। ওই বান্দা বলবে ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে থাকতে কুরআনুল কারিমের মধ্যে পড়েছি, আপনি এমন একটা বরকতময় আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি পরম করুণাময় অতি দয়ালু, কিন্তু আজকে আপনি আমার প্রতি একটুও দয়া করলেন না, আপনি আমার প্রতি একটুও রহম করলেন না, আপনি তো বলছেন আমি বান্দার প্রতি দয়াশীল, আমি বান্দার প্রতি করুণাময়, তাহলে আপনি কীভাবে আপনি আমার প্রতি ইনসাফ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, সাদাকতা ইয়া আব্দি, আমার বান্দা সঠিক বলেছে, আমি রহমানুর রহিম, আমি তাকে ক্ষমা করে দিলাম, হে আমার ফেরেশতারা তোমরা আমার ওই বান্দাকে এখন জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ, আমার ওই বান্দাকে কি করো এখন জান্নাতে নিয়ে যাও, আজকে আমি যে রহমান তার বাস্তব দৃষ্টান্ত আমি আজকে তাদেরকে দেখাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আর দুই ব্যক্তির ব্যাপারে এরকম ফয়সালা হবে, ওই দুই ব্যক্তির ব্যাপারে ঘোষণা আসবে, ইনতালিকু বি আবদাইনে ইলান্নার, বলে যে আমার এই দুই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। সাথে সাথে তাদের মধ্যে এক ব্যক্তি দ্রুত দৌড়াতে শুরু করে দিবে, দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের দিকে যাইবে, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলা হবে, হে আমার বান্দা, তুমি দৌড়াইতে দৌড়াইতে কেন জান্নাত ইসের দিকে যাচ্ছ, জাহান্নামে আবার কেউ কি দৌড়াইতে দৌড়াইতে যায়, তুমি জাহান্নামের দিকে কেন দৌড়াইতে দৌড়াইতে যাও। বলে যে ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোনো হুকুম আহকাম আমি মানে পালন করি নাই তেমন একটা, কিন্তু তুমি আজকে আমাকে, তুমি যে আমার রব, তুমি পরম করুণাময় অতি দয়ালু, দুনিয়াতে থাকতে তোমার কাজের ব্যাপারে বেশি একটা গুরুত্ব দেয় নাই, আজকে তুমি আমাকে স্বয়ং নিজ মুখে তুমি আমাকে আমার ব্যাপারে একটা ফয়সালা দিয়েছো যে তোমার জন্য জাহান্নাম, আমি দেখলাম সারা জীবন আমি অন্যায় করেছি, আপনার ডাকে সাড়া দেই নাই, নামাজের সময় হয়ে গেছে, নামাজের ব্যাপারে গড়িমিশি করেছি, নামাজের ব্যাপারে অবহেলা করেছি, নামাজ পড়তে পড়তে দেরি করে নামাজ পড়েছি, এরকম করছি, কিন্তু আজকে দেখলাম আমার রব আমাকে সরাসরি আমাকে হুকুম করেছে, যাও বান্দা তোমার জন্য জাহান্নাম, তাই আমি আপনার হুকুমের উপর নির্ভর করে আমি আজকে আপনার হুকুমটাকে যথাযথভাবে পালন করার জন্য বলার সাথে সাথে আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা তুমি সারা জীবন নাফরমানি করেছো, অন্যায় করেছো, আমার হুকুম সঠিকভাবে তুমি পালন করো নাই, কিন্তু আজকে তুমি আমার হুকুমটা বড় আজমতের সাথে তুমি পালন করেছো, যাও বান্দা তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পিছনের দিকে বারবার তাকাচ্ছে আর আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে, ওই বান্দাকে বলবে যে হে আমার বান্দা, আমি তো তোমাকে জাহান্নামের হুকুম দিয়েছি, তুমি কেন দেরি করতেছো, গড়িমিশি করতেছো, আর বারবার কেন আমার দিকে তাকাচ্ছ, কারণটা কি? বলে যে ইয়া রাব্বুল আলামিন, আমি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে দুনিয়াতে থাকতে পড়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো কোরআনে বলছেন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, কি না হয়, আমার রহমত থেকে যেন নিরাশ না হয়, এই জন্য
আপনার রহমতের প্রতি, আপনার দয়ার প্রতি আমার বড় ইয়াকিন। এই জন্য বারবার আমি পিছনের দিকে তাকাই, কোন সময় আপনার দয়ার নজর আমার প্রতি পড়ে, এই কারণে বারবার আমি পিছনের দিকে তাকাই আর আস্তে আস্তে যাই। কোন সময় আমার রব আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা দেয়, কোন সময় আমার রব আমাকে জাহান্নাম থেকে ফিরায় জান্নাতের রাস্তার দিকে বলে যে হে বান্দা তুমি জাহান্নামের দিকে যাও না, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, আমি তোমার জন্য জান্নাত লিপিবদ্ধ করেছি, তুমি জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাও। এই জন্য বারবার আপনার দিকে তাকাই আর আস্তে আস্তে হাঁটি। এই কারণে কিন্তু আমি তো হাঁটতেছি, হঠাৎ করে আপনি আমাকে বলছেন হে বান্দা তুমি কেন আস্তে যাও। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মুখে এই আয়াতে কারিমানে শুনে আল্লাহ রব্বুল আলামিনের অন্তরের মধ্যে দরিয়ার মধ্যে একটা জোশ শুরু হয়ে যাবে, একটা জোয়ার এসে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে সাদাকতা ইয়া আব্দি, হে আমার বান্দা তুমি ঠিক বলছো, আমার মতো এত দয়াশীল পৃথিবীতে আর কেউ নাই, যাও আমি তোমার প্রতি রহমত করে তোমাকে জাহান্নাম থেকে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।